আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে রেফারিরা, এজন্য একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। এবারের কোপা আমেরিকায় বেশ কয়েকটি ম্যাচে রেফারিং প্রশ্নবিদ্ধ হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন আর্জেন্টিনাকে কোপা জিততে সাহায্য করছেন রেফারিরাই। এবার সেই গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। চলমান কোপা আমেরিকায় বেশ ছন্দে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের 3 ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠে ইকুয়েডরকে হারিয়েছে তারা। এবারের কোপা আমেরিকায় বেশ কয়েকটি ম্যাচে রেফারিং প্রশ্নবিদ্ধ হয়েছে। কেউ কেউ অভিযোগ করেছে আর্জেন্টিনাকে কোপা জিততে সাহায্য করছে রেফারিরাই। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন আলবিসেলেস্তের কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে আসেন স্কালোনি। এ সময় তিনি বলেন, এখনকার দিনে যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছে তাই লিখতে পারে। আমি সতর্ক থাকবো, কারণ তারা কাতারে একই কথা বলেছে, যখন আপনি জিতবেন তখন লোকজন বলবে আপনাকে তারা সুবিধা দিয়েছে, কারণ তাদের কাছে অভিযোগ করা ছাড়া আর কিছুই বিকল্প নেই। স্কালোনি আরও বলেন, আমি জাতীয় দলের কোচ আর আমি এমন কিছু বিশ্বাস করি না। আমরা কেবল নিজেদের দিকেই নজর দিচ্ছি, যে যা ইচ্ছা বলতে পারে, রেফারি ভুল করতে পারে, এমন নয় তারাও মানুষ, কিন্তু খেলা আর VAR দিয়ে রিভিউ করে খুব ক্লোজ বল থাকে। আমার মনে হয় না তারা আমাদের সুবিধা দিচ্ছে, মানুষের ভুলই হয়, এসব একদমই ফালতু কথা। অন্যদিকে ট্রাইবেকারে আবারও মার্টিনেজের বীরত্ব। সেমিতে আর্জেন্টিনা, শ্বাসরুদ্ধকর ম্যাচে ট্রাইবেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। 90 মিনিট শেষে ম্যাচ 1-1 সমতা শেষ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে মেসি পেনাল্টি মিস করলে বাকি সকলেই জালের দেখা পান, আর ইকুয়েডরের প্রথম দুই ফুটবলার পেনাল্টি ঠেকিয়ে আবারও নায়ক বনে যায় অ্যামিলিয়ানো মার্টিনেস। ম্যাচের 64তম মিনিটে এনার ভ্যালেন্সিয়ার পেনাল্টি মিস না করলে হয়তো খেলা ট্রাইবেকারে করাতো না। তবে সেটা আর হয়নি। প্রথম হাফে করা লিসান্দো মার্টিনেজের গোল আর্জেন্টিনাকে ম্যাচের 90 মিনিট পর্যন্ত এগিয়ে রেখেছিল। তবে 91তম মিনিটে কেভিন রদ্রিগেস ইকুয়েডরকে সমতায় ফেরান। এরপর ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। কোপা আমেরিকার কোয়ার্টার ও সেমিফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত 30 মিনিট আর খেলা হয় না, ম্যাচ সরাসরি গড়ায় ট্রাইবেকারে। সেই ট্রাইবেকারে ইকুয়েডরকে 4-2 গোলে হারালো আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে প্রথম পেনাল্টি নেন লিওনেল মেসি, তবে তিনি ক্রসবারে মারেন। কিন্তু ইকুয়েডরের নেয়া প্রথম 2 পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস। আর অপরদিকে আর্জেন্টিনার হয়ে বাকি 4 পেনাল্টিতে গোল করেন আলভারেজ, অ্যালিস্টার, মন্টিয়েল ও ওতামেন্ডি। 2022 বিশ্বকাপের ফাইনালেও এই মার্টিনেজের বীরত্বেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তখন ট্রাইবেকারে কোম্যান ও চুয়ামেনির পেনাল্টি সেভ করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন অ্যামিলিয়ানো মার্টিনেস। এর আগে প্রথম হাফে আক্রমণাত্মক আধিপত্য দেখানোর পর দ্বিতীয় হাফেও সেই ধারা বজায় রাখি ইকুয়েডর। বারবার আর্জেন্টিনার শিবিরে হানা দেয় ভ্যালেন্সিয়া পায়েজরা। এরই মধ্যে ম্যাচের 62 মিনিটে পেনাল্টি পায় ইকুয়েডর, কিন্তু সেটা আর কাজে লাগাতে পারেননি তারা।